আরজ আলী সাহেব লিখেছেন, অধিকাংশ ধর্ম এবং ধর্মের অধিকাংশ তথ্য অন্ধবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এবার আরজ আলী সাহেব ঠিক কথা বলেছেন, ধর্মের কিছু তথ্য অবশ্যই বিশ্বাসের উপর নির্ভর করে, যেমন আল্লাহতে বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস, আখিরাত ফেরেস্তা ইত্যাদিতে বিশ্বাস। একজন মুসলিম এ সব কিছু না দেখে বিশ্বাস করে। পবিত্র কোরআনের শুরুতেই বলা হয়েছে, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ইমানের মূল হচ্ছে গায়েবের বিশ্বাস, এমন কিছুতে বিশ্বাস করা যা দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না। মানুষ চাইলে পৃথিবীতে বসে আল্লাহকে দেখতে পাবে না, সে চাইলে জান্নাত জাহান্নাম অবলোকন করতে পারবে না, ফেরেশতাদের সাথে মত বিনিময় করতে পারবে না। সে পারবে না, কারণ সে কিছু সীমাবদ্ধতার মধ্যে বন্দী। সেটা হচ্ছে, মানুষ সময়ের বাইরে কল্পনা করতে পারে না, সে সময়ের ফ্রেমে বন্দী। সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি ফ্রেমের মধ্যে বন্দী পাখির মতো। সে চিন্তা করতে পারে অতীতে কী হয়েছিল তা নিয়ে, সে চিন্তা করতে পারে আজ কী হচ্ছে তা নিয়ে, সে চিন্তা করতে পারে আগামীকাল কী হতে পারে তা নিয়ে। কিন্তু এই অতীত, বর্তমান, ভবিষ্যতের বাইরে এসে কোনো কিছুই সে কল্পনা করতে পারে না, কারণ সে টাইম ফ্রেমের মধ্যে বন্দী। কিন্তু বাই ডেফিনেশন স্রষ্টা টাইম ফ্রেমে বন্দী নন, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুর ঊর্ধ্বে। মানুষের সীমাবদ্ধতার দরুন সে বাহ্যিক জগতেও অনেক কিছু দেখতে পায় না, অনেক কিছু শুনতে পায় না। যেমন ধরুন মানুষের চোখ, সাধারণত 390 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানুষ দেখতে পারে, এর চেয়ে কম বা এর চেয়ে বেশি আলো মানুষ দেখতে পারে না। কেন দেখতে পারে না? এটা মানুষের সীমাবদ্ধতা। আবার ধরুন মানুষের কান, সাধারণত 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকলেই কেবল আমরা শুনতে পাই, এর চেয়ে কম বা বেশি হলে সে শব্দ আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? আমাদের সীমাবদ্ধতা। এত এত সীমাবদ্ধতা নিয়ে আমরা কিভাবে আশা করি যে স্রষ্টা আমাদের ল্যাবের অণুবীক্ষণ যন্ত্রের নিচে এসে ধরা দেবেন? মানুষকে স্রষ্টা এই ক্ষমতা দেননি, এজন্য তিনি বলেছেন তাকে না দেখে বিশ্বাস করতে। তবে কি মানুষ কখনোই স্রষ্টাকে দেখবে না? অবশ্যই দেখবে, তবে সেটা নির্দিষ্ট সময়ে। সেটা কোন সময়ে? আখিরাত। কড়া বা হালকা বিজ্ঞান মনস্ক অনেকেই হয়তো একথা বলবে, না দেখে আবার বিশ্বাস কি? বিজ্ঞানকে যারা দেখে বিশ্বাস করতে অভ্যস্ত অথবা যারা সেইং ইজ বিলিভিং তত্ত্বানুরাগী, তাদের জন্য আমাদের কাছে রয়েছে মহা দুঃসংবাদ। দুঃসংবাদটি হল, বিজ্ঞান নিজেও এখন আর সেইং ইজ বিলিভিং তত্ত্বে বিশ্বাস করে না। কারণ এতদিন ধরে যারা মহাবিশ্বকে জেনে ফেলেছি, বুঝে ফেলেছি বলতে বলতে তৃপ্তির ঢেকুর তুলতেন, তাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ শোনাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারা বলছে, এতদিন ধরে, এত বছর শ্রম সাধনা করার পর আমরা মহাবিশ্বের যতটুকু জেনেছি সেটার পরিমাণ খুবই ক্ষুদ্র। নাসা স্পষ্ট জানাচ্ছে, আমাদের জানার পরিমাণ মাত্র 5%-এরও কম। বাকি 95% তাহলে কি? বাকি 95% হল ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু। এই 95% অদৃশ্য বস্তু নিয়েই আমাদের সমগ্র মহাবিশ্ব পরিবেষ্টিত। কিন্তু এই অদৃশ্য বস্তুগুলোকে আমরা বুঝতে পারছি না, দেখতে পারছি না। আমাদের শত শত বছরের উন্নত প্রযুক্তি প্রয়োগ করেও আমরা জানতে পারছি না এই অদৃশ্য বস্তু আসলে কি আর এখানে কি হয়। নাসার বিজ্ঞানীরা বলছে, এটা যতটুকু জানা গেছে তার চেয়ে বেশি অজানা। তাহলে এই অজানা বস্তুকে আমরা কি করব? বিজ্ঞানীরা কি করবেন? পদার্থবিজ্ঞানীরা কি করবেন? এগুলোকে অস্বীকার করবেন? নাই নাই বলে পাশ কাটাবেন? একদম না। বিজ্ঞানকে এগিয়ে নিতে হলে তাদের এই বিশাল পরিমাণ অদৃশ্য বস্তুকে বিশ্বাস করে আগাতে হবে, ধরে নিতে হবে যে আছে, এরা আছে। ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ডাক্তার জাফর ইকবাল। মানুষ যে আদতে প্রকৃতির সব রহস্য ভেদ করতে পারবে না তা এখনকার বিজ্ঞান অকপটে স্বীকার করে। প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না, সে তার ভিতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে, মানুষ কখনোই সেটা জানতে পারবে না। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয়, এটাই হচ্ছে বিজ্ঞান। অধ্যাপক জাফর ইকবালের কথার সারমর্ম এই যে, বিজ্ঞানীরা কোনোদিনও প্রকৃতির সকল রহস্য উদ্ঘাটন করতে পারবেন না। এই না পারাটা কি বিজ্ঞান বা বিজ্ঞানীদের অক্ষমতা? জাফর ইকবাল বলেছেন, না, এটা বিজ্ঞানের অক্ষমতা বা সীমাবদ্ধতা নয়, বরং এটাই বিজ্ঞানের ধর্ম। বিজ্ঞানীরা আর উঁচু গলায় বলতে পারবেন না যে হবে, তাদের বলতে হবে হতে পারে। এই যে প্রকৃতির কিছু রহস্য বিজ্ঞান উদ্ঘাটন করতে পারছে না বা পারবে না, তার মানে কি আমাদের ধরে নিতে হবে যে এগুলোর অস্তিত্ব নেই? বিজ্ঞান সে না জানা, না দেখা, না বুঝতে পারা রহস্যতেও ইমান আনে, বিশ্বাস করে। বিজ্ঞান এভাবেই আগায়।
বিজ্ঞানকে এভাবেই আগাতে হয়। সুতরাং আরজালি সাহেবের মতে শুধু ধর্মই বিশ্বাস নিয়ে আগায় না, তাদের পরম পূজিত বিজ্ঞানও আধুনিককালে এতগুলো ইমান নিয়ে চলে।